वेलकम टू माय पाठशाला। तो আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 টা তোমাদের সলভ করে দিচ্ছি, যেগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, দেখো, দা চিলড্রেন হ্যাড বিন অনলি ড্যাশ, উপরে টেক্সট দেওয়া রয়েছে, সেই টেক্সটের মধ্যে তোমরা অ্যানসার পেয়ে যাবে। তোমরা তো আমি লিখে রেখেছি অ্যানসারটা কি হবে, 2 ইয়ার্স ওল্ড হোয়েন দা সান লাস্ট কেম আউট, তো ছেলেগুলোর বয়স ছিল 2 যখন সূর্য শেষবারের মতো উঠেছিল। দ্বিতীয় প্রশ্ন, হোয়েন দা সান লাস্ট কেম আউট দা চিলড্রেন, একটু আগেই বললাম, ওয়ার 2 ইয়ার্স ওল্ড, তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। তিন নম্বর, দা চিলড্রেন হ্যাড ফরগটন, কি লেখা হয়েছে দেখো, হ্যাড ফরগটন দা কালার অ্যান্ড হিট অফ দা সান। ওকে, এখানে লিখে দেখেছি আমি কালার অ্যান্ড দা হিট অফ দা সান, এখানে হিট অফ দা সান হবে, মানে সূর্যের তাপ এবং রং ভুলে গেছিল। এরপর দিয়ে 2 নম্বরে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়েন হি স আ স্টার, যখন সে একটা তারা দেখেছিল, শুটিং অ্যাক্রস দা স্কাই, মানে একটি শুটিং অ্যাক্রস মানে আকাশের একদিক থেকে অন্যদিকে যাওয়া, মানে তারা খসা যাকে বলে, তারা খসা। তো যখন সে তারা খসা দেখেছিল, হি ড্যাশ এ প্রেয়ার, সে কি করেছিল, ব্রেথড আ প্রেয়ার, মানে হচ্ছে সে প্রার্থনা করেছিল। আমরাও করে থাকি যে আকাশে তারা খসা দেখলে প্রার্থনা করলে নাকি সত্যি হয়ে যায়। তো 3 নম্বরটা, রাইট আ লেটার টু দা ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস অ্যাবাউট 100 ওয়ার্ডস, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনকোয়ারিং অ্যাবাউট দা ডেলিভারি অফ এ প্রেশাস পার্সেল টু ইয়োর হোম। তো একটা দামি বা মূল্যবান পার্সেল, সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিস ম্যানকে আমি চিঠি লিখে জানতে চাইবো যে আমার পার্সেলটা কোথায়। তো আমি একটা মডেল অ্যান্সার লিখেছি, দেখো কি রয়েছে, যে রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। তো একটা ঠিকানা দিয়েছি আমি, কোনো একটা ঠিকানা, যে কোনো ঠিকানা দিলেই হবে। তো সাবজেক্ট লিখেছি এনকোয়ারি অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রেসাস পার্সেল, এটা অবশ্যই তোমরা একটি লাইন লেখার চেষ্টা করবে, সাবজেক্টটা একটি লাইনেই হবে, ইনকোয়ারি অ্যাবাউট দ্য ডেলিভারি অফ আ প্রেসাস পার্সেল। তারপরে স্যার বা ম্যাডাম লিখে, কমা লিখে তার নিচ থেকে শুরু করতে হয়, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আ প্রেসাস পার্সেল অ্যাড্রেসড টু মি ইজ আইদার লস্ট অর নট বিইং ডেলিভার্ড অ্যাট মাই রেসিডেন্স। শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আমার একটি পার্সেল হয় হারিয়ে গেছে, না হলে আমার বাড়িতে এখনো এসে পৌঁছায়নি। ফর আ ফিউ ডেজ I have been waiting for the delivery of the parcel. কয়েকদিন ধরে আমি অপেক্ষা করছি পার্সেলটার জন্য, বাট আই হ্যাভ নট রিসিভড ইট টিল নাও, কিন্তু এখনো আমি হাতে পাইনি। আই এম ভেরি ইগার টু নো দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ দ্য পার্সেল, আমার খুব জানার ইচ্ছা সেই পার্সেলটা এখন কোথায়। আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু লুক ইন টু দ্য ম্যাটার সিনসিয়ারলি অ্যান্ড হেল্প মি টু গেট ইট ব্যাক and deliver it to my address. তো এমত অবস্থায় বা এই অবস্থায় আমি চাই, আপনাকে রিকোয়েস্ট করছি আমি, যে আপনি ব্যাপারটি দেখুন এবং সেটা খুঁজে পেতে আমাকে সাহায্য করুন, তারপর আমার বাড়িতে সেটা ডেলিভার করুন। তো তারপরে ডান দিকে ইওর সিনসিয়ারলি লিখে নিজের নাম লিখবে এখানে, এবং বাম দিকে তোমার ঠিকানা অবশ্যই তারিখ লিখতে হবে, ঠিক আছে। এইভাবে মডেল অ্যান্সারটি তোমাদের করে দিলাম আমি। তোমরা ক্লাস 9-এ তোমাদের যে বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে।